नमस्कार बंधुरा एस्ट्रो कानेक्शन यूट्यूब चैनले आपनादेरके अनेक अनेक स्वागत जानाई। बंधुरा आपनि कि धनुराशिर जातक बा जातिका ताहले भिडियोटी आपनारई जोन्नो, कारण एई भिडियोते आमि आपनादेरके जानाते चलेछि धनुराशिर जातक बा जातिकार मार्च मास केमन जेते चलेछे, अर्थात एई मासे आपनादेर कोन कोन दिक शुभ रयेछे एबं कोन कोन दिक आपनादेरके साबधाने थाकते होबे एई समस्त विषय निये এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি, তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শীঘ্র। আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের মার্চ মাস কেমন যেতে চলেছে तार आगाम पूर्वाभास ये भिडियोर माध्यमे आपनारा पेते चलेछेन। किन्तु तार आगे एकटी विषय आमी आपनादेरके जानिये दिई, आमी जे मासिक राशिफल आपनादेर सामने प्रेजेंट करते चलेछि सेटी किन्तु पुरोटाई सार्बिक राशिफल, अर्थात एटी चंद्र राशि धरे गणना करा हय, ताई एई भिडियोते बला प्रतिटी कथाई 100-100 मिलबे ए धरे कखनोई एगोबेन ना, कारण आपनार निजस्व जन्मछक आलादा, आपनार जन्मछके ग्रहेर दशा अंतर्दशा आलादा এবং প্রত্যেকেরই আলাদা আলাদা দশা অন্তর্দশা চলছে, যে কারণে এই ভিডিওতে বলা প্রতিটি কথা না মিললেও এই ভিডিওর মাধ্যমে আপনারা চলার পথে সাপোর্টটা পাবেন, এতটুকুটাই বলবো। তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা মনে করছেন আপনার নিজস্ব জন্মছক অনুযায়ী, হ্যাঁ আমি আপনাকেই বলছি যিনি বর্তমানে ভিডিওটি দেখছেন, আপনার নিজস্ব জন্মছক অনুযায়ী আপনার ভবিষ্যৎ কেমন যাবে তা জানার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক ধনুরাশির জাতক জাতিকার মার্চ মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি শরীর স্বাস্থ্যের দিক। হ্যাঁ বন্ধুরা, এই মাসে যা গ্রহের গোচর রয়েছে সেই হিসাবে আমি একটি কথাই বলবো, শারীরিক দিক কিন্তু আপনাদের অনেকখানি ডেভেলপমেন্ট করবে, অর্থাৎ যারা রোগ ব্যাধিতে ভুগছেন দীর্ঘদিন ধরে সেই জায়গা থেকে উপশমের জায়গা রয়েছে। তবে আপনাদের গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকতে হবে, অর্থাৎ যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন, অর্থাৎ আমরা গুরুজন ব্যক্তি বাবা মা, কাকু কাকিমা, মামা মেশো, এরা যারা রয়েছেন তাদেরকে নিয়ে একটু ছোটোখাটো প্রবলেম ক্রিয়েট কিন্তু হবে, এই দিকটা অবশ্যই মাথায় রাখুন। এই মাসে আপনাদের পড়াশোনার দিক কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে না, অর্থাৎ যারা লোয়ার লেভেলে পড়ছেন তাদের কিন্তু পড়াশোনায় অমনোযোগী ভাব দেখা যাচ্ছে, অর্থাৎ মোবাইল অ্যাডিকশান আসার কিন্তু সম্ভাবনা রয়েছে, সেই বিষয়ে একটু সতর্ক থাকবেন। এরপরে আসি আপনাদের প্রেম বা প্রেমজ দিক। এই মাসে যা গ্রহের গোচর রয়েছে সেই অনুযায়ী আমি একটি কথাই বলবো, প্রেমের দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ আপনার জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা রয়েছে এবং এর পাশাপাশি পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করবে। তবে একাধিক প্রেমে জড়িয়ে পড়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে, অর্থাৎ বিবাহ বৈবাহিক সম্পর্কে আপনারা কিন্তু জড়িয়ে পড়তে পারেন, সেখান থেকে কিন্তু মান সম্মান হানি হওয়ারও কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে, তাই এদিকটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। এরপর আছে আপনাদের দাম্পত্য জীবন। এই মাসে গ্রহের যা গোচর রয়েছে সেই হিসেবে একটি কথাই বলবো, দাম্পত্য জীবন মধ্যম যেতে চলেছে, অর্থাৎ খুব ভালোও যাবে না খুব খারাপও যাবে না, এবং হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে মতান্তর মতবিরোধ কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সেই জিনিসটাকে কতখানি বাড়াবেন সেটা কিন্তু পুরোটাই আপনার উপর নির্ভর করছে। যদি আপনাদের মধ্যে ছোটোখাটো গণ্ডগোল হয় সেক্ষেত্রে সেই জিনিসটাকে ওখানেই স্টপ করে দেওয়ার কিন্তু চেষ্টা করুন, নচেত কিন্তু ছোট জিনিসও অনেক বড় হয়ে যায়, তাই এই বিষয়টা অবশ্যই মাথায় রাখুন। যারা শ্বশুরবাড়িতে ঘর সংসার করছেন, অর্থাৎ যারা মহিলা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু চাপ আসতে চলেছে, অর্থাৎ আপনাদের শ্বশুরবাড়ি থেকে কিছুটা প্রবলেম কিন্তু ক্রিয়েট হবে, এদিকটা অবশ্যই মাথায় রাখবেন। এই মাসে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ যে সম্পর্কগুলো ম্যাচুরিটি করছিল না সেই সমস্ত সম্পর্কগুলো আপনার ম্যাচুরিটি করবে এবং আপনাদের বিবাহ স্থির হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এই মাসে অর্থ ইনভেস্ট করার জায়গায় অর্থাৎ কোনো ব্যবসা স্টার্টআপ করতে চাইছেন করতে পারেন, কিন্তু আপনার ক্ষেত্রে কোন ব্যবসা সুটেবল সেটা কেবল একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারই বলতে পারে। তাই অযথা টাকা ইনভেস্ট না করে যারা নতুন ব্যবসা স্টার্টআপ করছেন তাদের ক্ষেত্রে বলছি, আপনারা এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে তারপর টাকা ইনভেস্ট করুন, কারণ আপনার জন্মছক অনুযায়ী কোন ব্যবসা সুটেবল সেটা একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারই বলতে পারবে। এবং যাদের ব্যবসা রয়েছে তারা কিন্তু টাকা ইনভেস্ট করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম নেই। এরপর আসছে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু চাপ সৃষ্টি হতে চলেছে, অর্থাৎ পার্টনার থেকে কিন্তু কিছুটা পরিমাণ ধোঁকা পাওয়া সম্ভাবনা কিন্তু রয়েছে, এদিকটা অবশ্যই আপনারা মাথায় রাখুন। এই মাসে শত্রুতার দিকও কিন্তু যথেষ্ট পরিমাণে দেখা যাচ্ছে, অর্থাৎ আপনার উন্নতিতে কারো জেলাসি ফিল হবে এবং সেখান থেকে কিন্তু শত্রু তৈরি বা ক্রিয়েট হতে চলেছে। এবং আপনাদের যাদের শত্রু অলরেডি রয়েছে তারা কিন্তু একটু মাথা ছাড়া দিয়ে উঠবে, এদিকটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। তবে বিশেষ বড় কিছু ক্ষতি করতে পারবে না যদি আপনারা একটু সতর্ক থাকেন। এই মাসে ভূমি ভবন সুখ কিন্তু পেতে চলেছেন, অর্থাৎ জায়গা বা জমি কিনতে পারেন, ফ্ল্যাট বুকিং করতে পারেন বা গাড়িও কিনতে পারেন বা অ্যাডভান্স বুকিংও করতে পারেন গাড়ি, এই সমস্ত দিক কিন্তু রয়েছে। যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে। এবং যারা বিদেশের সাথে ব্যবসা বাণিজ্য করছেন, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই মাসে আপনাদের সন্তান সুখ কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে। কিন্তু যাদের প্রেগনেন্সির পিরিয়ড চলছে তাদেরকে বলবো একটু সাবধানে সিঁড়ি দিয়ে ওঠানামা করুন, নচেত আপনার পড়ে গিয়ে বা কোনো কারণবশত মিসক্যারেজ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। যারা মিডিয়ার লাইনে রয়েছেন অর্থাৎ গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে, অর্থাৎ আপনারা নতুন নতুন কাজ পেতে পারেন। যারা ব্যবসা করছেন তাদের কিন্তু ব্যবসা যথেষ্ট ভালো যেতে চলেছে। এবং যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু চাকরি পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে যারা এক জায়গায় চাকরি করছেন তাদের কিন্তু কাজের চাপ কিন্তু বা প্রেশার কিন্তু বৃদ্ধি পাবে, সেই প্রেশারটা কিন্তু আপনাদেরকে নিতে হবে, এতটুকুটাই আমি বলবো। আর যদি চাকরি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনারা কোনো এক জায়গায় চাকরি ধরে তারপর চেঞ্জ করুন, নচেত কিন্তু অর্থনৈতিক সংকটের মুখোমুখি হতে পারেন। এই মাসে কিছু পরিমাণ লোন হওয়ারও কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। এই মাসে যারা ডক্টর, ইঞ্জিনিয়ার, টিউশনি পড়া তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ আপনাদের অর্থনৈতিক স্থিতিটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো যেতে চলেছে। যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রয়েছেন অর্থাৎ ধনু রাশির তাদের ক্ষেত্রে একটি কথাই বলবো, আপনাদের গল ব্লাডারের প্রবলেম, গলার সমস্যা এবং পেটের সমস্যা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, এদিকটা অবশ্যই আপনারা মাথায় রাখুন। এবং কোনো রকম অসুবিধা হলে ডক্টরের সাথে কনসাল্ট করুন। তো এই গেল ধনুরাশির জাতক জাতিকার মার্চ মাস কেমন যাবে তা নিয়ে একটি ছোট্ট করে ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।